আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে হস্তমৈথুন ছেড়ে দিয়েছেন এবং পুনরায় হারানো যৌবন ফিরিয়ে এনে সুস্থ হতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে চারটি খাবার এবং একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলব, যেটি আপনার হস্তমৈথুনের ঘাটতি পূরণ করে হারানো যৌবন ফিরিয়ে দেবে। প্রথমে যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে কিশমিশ। আপনি যদি প্রতিদিন রাতে অর্ধ মুষ্টি কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে পানি এবং কিশমিশ পুরোটি খেয়ে ফেলেন এবং এভাবে 3 মাস খান, তাহলে আপনার হারানো যৌবন এবং শরীরের লাবণ্যতা এবং সৌন্দর্য ফিরে আসবে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলা। কলাতে রয়েছে ব্রোমেলাইন এনজাইম এবং ভিটামিন এ, বি, সি এবং কে। যে খাবারগুলো পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরিতে সহায়তা করে এবং হারানো যৌবন সহজে ফিরিয়ে দেবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ এবং উপাদেয় প্রাকৃতিক খাবার হচ্ছে মধু। মধুতে অনেক ধরনের পুষ্টিগুণ থাকে যেগুলো বডিতে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায় এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা কমিয়ে বডিকে একটি ব্যালেন্সে রাখে এবং ধমনী সম্প্রসারণে সহায়তা করে এবং লিঙ্গোত্থানে বিশেষ ভূমিকা রাখে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কাঠবাদাম। যদি আপনি কিছুদিন নিয়মিত সকালে কাঠবাদাম খেয়ে যান তাহলে অবশ্যই আপনার হারানো যৌবন ফিরে আসবে। আর এর সাথে একটি হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো, এটি হচ্ছে অ্যাসিড ফস। এই ওষুধটি সেবনে আপনার হারানো যৌবন অতি দ্রুত ফিরে আসবে ইনশাল্লাহ। তবে কখনোই আপনি নিজে নিজে ওষুধটি কিনে খাবেন না, অবশ্যই কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কনসাল্ট করে ডোজ এবং পটাসিটি ঠিক করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।